1982 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, মুখোমুখি পশ্চিম জার্মানি ও ফ্রান্স, যে ম্যাচটিতে সবকিছুই ছিল টানটান উত্তেজনা, দর্শনীয় গোল আর নাটকীয় প্রত্যাবর্তন। তবে সবকিছু ছাপিয়ে সেই ম্যাচ ইতিহাসে আলাদাভাবে জায়গা করে নেয় দুদলের ফুটবলারদের নৃশংস এক সংঘর্ষের জন্য। খেলায় তখন এক এক গোলের সমতা। এমন সময় ফরাসি ব্যাটিস্টনকে ডিবক্সের ভেতরে অগ্রসর হতে দেখে তাকে পরাজিত করতে দুরন্ত গতিতে ছুটে আসেন জার্মান গোলরক্ষক সুমাখার। ব্যাটিস্টনকে এক ভয়াবহ ফাউল করে বসেন তিনি, যা ব্যাটিস্টনকে অজ্ঞান করে ফেলে। ভেঙে যায় দুটি দাঁত ও পাজরের বেশ কিছু অঙ্গ। মর্মান্তিক অবস্থায় অচেতন হয়ে মাঠ ছাড়েন ব্যাটিস্টন। এমন ভয়াবহ সংঘর্ষে সুমাখারের লাল কার্ড আর ফ্রান্সের পেনাল্টি পাওয়া নিশ্চিত ছিল। তবে ভয়াবহ সেই ফাউলে লাল কার্ড তো দূরের কথা, হলুদ কার্ড পর্যন্ত দেননি রেফারি। ম্যাচ শেষে অবিশ্বাস্য এক বার্তা দেন ডাচ রেফারি। তিনি জানান, সেই ঘটনা তার চোখেই পড়েনি। রেফারির এমন অন্যায় সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছিলেন না ফরাসি ফুটবলাররা। প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ম্যাচের বাকি সময় উজ্জীবিত হয়ে খেলতে থাকে ফরাসিরা। অতিরিক্ত সময়ে গিরেসের ফ্রিকিক থেকে দুর্দান্ত ভলিতে ফ্রান্সকে এগিয়ে দেন ফ্রেসর। এরপর গোল করেন গিরেসে, 3-1 ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। তবে জার্মানদের বিপক্ষে শেষ পর্যন্ত আর ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেনি ফরাসিরা। ফ্রান্স যখন ফাইনালে স্থান করে নেওয়ার আনন্দে মাতবে, তার ঠিক আগ মুহূর্তে ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় জার্মানরা। ম্যাচের শেষ মুহূর্তে হেই কার্ল ও হেইঞ্জের গোলে সমতায় ফিরে জার্মানি। 3-3 গোলে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে পশ্চিম জার্মানির কাছে 5-4 গোলে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয় আসরের অন্যতম ফেভারিট দল ফ্রান্সের। জয় পরাজয় ছাপিয়ে সুমাখারের বিতর্কিত ফাউল আর রেফারির সেই বাজে সিদ্ধান্ত বিশ্বকাপ ইতিহাসে আজও এক কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। মাসুম রব্বি, সময় সংবাদ।